বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে প্রতি বছর দেশের দরিদ্র ও অসহায় মানুষকে সরাসরি সহায়তা করে সরকার দুই হাজার একুশ বাইশ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই খাতের বরাদ্দ এক লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে বৃহস্পতিবার অনলাইন সেমিনারে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি বলছে দরিদ্রের সহায়তায় এই কর্মসূচি নেওয়া হলেও বাস্তবে সেই অর্থ থেকে পেনশন মুক্তিযোদ্ধা ভাতা ও সঞ্চয়পত্রের সুদ পরিশোধ করছে সরকার ফলে দরিদ্রের সহায়তায় এক লাখ কোটি টাকা বরাদ্দের তথ্য পুরোপুরি সত্য নয় সামাজিক নিরাপত্তা কর্মসূচির এই কাঠামো পরিবর্তন করতে চায় না সরকার মন্ত্রী ছিলাম তখন আমি অর্থ সাথে চালাচিলি করেছি কিন্তু অর্থ মন্ত্রণালয় কিছুতেই তাদের এই বাজেট কাঠামো থেকে তারা বেরিয়ে আসতে রাজি নন প্রকৃত অর্থে আমরা যখন নাকি হিসাব করে পেনশন ইত্যাদিকে বাদ দিলাম তখন কিন্তু দেখা যাচ্ছে যে এটা জিডিপির অংশ অনুযায়ী দুই এক থেকে এক দশমিক এটা কমে গেছে এই কর্মসূচি ক্ষেত্র বিশেষে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করেন স্থানীয় নেতারা বাস্তবে সেখানে তাদের নিকট আত্মীয়রা যুক্ত তারপর তাদের দলের সমর্থকরা এই তালিকায় অন্তর্ভুক্ত হয় সামাজিক নিরাপত্তা কর্মসূচির এই সংযুক্তিগুলো সবাই জানে এলাকা ও পেশাভেদে দরিদ্রের সমস্যা চিহ্নিত করে আলাদা আলাদা বিশেষ কর্মসূচি নেয়ার পরামর্শ দিয়েছে সিপিডি মেহের মনি বৈশাখী সংবাদ ঢাকা